হেয়ার বাইক দীপক দীপক আচার্য হেয়ার বাইক ফাইন্যান্স কোম্পানি লুয়ে আছে না, লুয়ে গেছে গা আমার হাতে তো লুয়ে গেছে এইভাবে আছে না, হে আছে না ফুলা বাইন লুয়ে কুন্ডা কান্ডা লুয়ে আমার মাইর ফাইন্যান্স কোম্পানির সঙ্গে আপনার কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নাই, ফাইন্যান্স কোম্পানি আমার পাইছে ইলেকট্রনিক বাজারে। হ্যাঁ আপনার কথা কয়ে দেখতে পারেন আমার এইভাবে মারধর করছে ফাইন্যান্স কোম্পানিতে আমরা কাজ করে। না না ফাইন্যান্স কোম্পানি লিখিলে আমি কিনলে আসুন যা সত্য কথা আমি তা কইতাছি। আজকে কি হয়েছে? আজকে কিচ্ছু হয়েছে না, আমি আছে না আমার এইভাবে দুই রাইন না এইভাবে মারধর করছে। কি কারণে? শুধু শুধু আপনাদের তো মারতো না, কি কারণে? তাহলে তার বাইক নিয়ে আমি চালিয়েছি না কিন্তু সুস্থ আছে আমি দেখেন না দেন নে সে তার ফাইন্যান্স দেয় না বাইক দেয় না ইয়া করে না। হ্যাঁ ফাইন্যান্স কোম্পানি তার বাইকটা আছে না সেদিনকে আমার হাতে দিয়ে তাইনের বিষয়। এটার মধ্যে আপনার কি সম্পর্ক? আমার কোনো সম্পর্ক নাই, আমার তো এটা দুষ্টা আমার হয়ে আছে না। আপনি বাইকটা দিছেন কেন? যে আপনি কইছেন না যে আমার বাইক না, ফাইন্যান্স কোম্পানি আমার থেকে আছে না এই ব্যাপার জোর করে লয়ে গেছে গা। জোর করে তো নিতে পারে না, আমার বাইকটা কি জোর করে নিতে পারবো ফাইন্যান্স কোম্পানি? এটা কি আমার বাইক নি কোন না, এটা তার বাইক। ইএমআই আটকে রইছে দেখতে ফাইন্যান্স এই তো ইএমআই আটকে রইছে ইএমআই আটকে রইছে আমার লগে কত কইছে ফাইন্যান্স কোম্পানি দেয় বৈছে দেয় বৈছে কেন ভালো দিবি যাবো এবার মারছে আছে না হে গুন্ডাগিরি করতেছে মস্তানি করতেছে কে মারছে আপনি দীপক আচার্য ওই হে হে কয়জনে মিললে মারছে পাবলিক মারছে আমার মারছে আপনারা দেখছেন না আমি তো দেখছি না চেহারা তো দেখছি না মারছে কয়জনে মিললে মারছে এই তো চার পাঁচ জন আসতো এটা আপনি হের লোক একটু কথা কন কি নাম আপনার? আমার নাম সুমন্ত ঘোষ। বাড়ি কোন জায়গায়? দলেশ্বর। এই জায়গাতে কি কারণে আইছে? আমি আইছি মদ খাইতে মাইছি। নেশা করে? না না আমি মদ খাইতে মাইছি মদ খাইছি মদ তো এটা নেশা হই এটা নেশা করে। অ্যাকচুয়ালি আমার ইয়াছে না এই তোমার এই কিবারে এটা কইতে আসছি না এই শুক্রবারে না শুক্রবারের আগে বুঝলা তাই তার লগে আমি আসলাম সকালবেলা গেছে আমার বাড়িতে মিসেস আর মিসেসের সঙ্গে কি ঝগড়াঝাড়ি করছে এর আগের দিনও আমি আসলাম আসলে পরে আমি অ্যাকচুয়ালি ড্রিঙ্ক করছি আমিও করছি তে যেটা ফোর্স করতেছে আমি কিছু আমি লুইতাম না ঠিক আছে আমার দায়িত্ব দিব ব্যাগ প্লেয়ার দায়িত্ব দিব বাড়িতে গিয়ে ডাকতে আমার বাবা বাবা ফোন করছে ঠিক আছে। হ্যাঁ না না হের বাড়িতে আগে দিতাম আগে দিতাম তাই আবার বাড়ির সামনে আগে টাকা দিছি তে হ্যাঁ পরে বুঝে আইতে মদ একটা লুই আইছে তো মদ একটা লুইয়া বাইক কেস কেস বিজি করছে হাজবেন্ডি কইছে কয়েছে এরপরে কেস বিজি কইরা হে আমার ফোন করছে এতে তারে বাইকটা আনতাম আমি কাম এড়াতাম না আমি তো অক্ষণ বাড়িতেই আছি তুই পারলে আহ আমি আইতাম না ঠিক আছে তে আইসি আয়া গিয়ে আছে না আমার ঘরের সুপার মধ্যে গিয়া উইয়া মদ ভেঙে খাইছে হ্যাঁ এটা এমন টাইমে ঘুমে তুরছি ফাইন্যান্সের লোক আইছে তিনজন লোক আইছে তার লগে একটু তর্ক বিতর্ক ফাইন্যান্সের লগে সু হিসাবের লগে হিসাব মিলতে আছে না যার কারণে আমি তো ইয়ে রাখতাম না ইমাই তো দিয়ে দিবো কালকে কথাবার্তা কইছি দেখ আমি ওখানে আছো না একটু শর্টে আছি টাকা পয়সা আমার কাছে 2,000-3,000 মতো শর্ট আছে এক লাগে তো চলাফেরা করি তুই দিলে আমার লাভ হইব আর এবং কি সামনে এই মাসে আর এই এখন যদি সাইকেলটা না আনে সামনে মাসে সাইকেলটা আনলে 10,000-11,000 মতো লাগবে। ফাইন্যান্স বাকি আছে আমার ফাইন্যান্স শুধু একটা ফাইন্যান্স আছে আর একটা ফাইন্যান্স বাকি আছে আমার কি আছে তিনটা ফাইন্যান্স ছিল তো আমি লগে তাকমু তিনটা ফাইন্যান্স আমার কাছে আছে 7,000 টাকা পায় শুধু 7,000 টাকা পায় ঠিক আছে তোর কাছে দিই তো না তো সাইকেল বেশি আপনার বাইকটা উনাকে কি কারণে দিছে? অ্যাকচুয়ালি এর লগে এক বন্ধু আইছে বোন কিছু মনিতে আইতে কইছে এ আছে না জীবিত নামাই দিত এই জীবিত নামাই দিতে কইতে কইছে আমি অলরেডি দাঁড়ির সামনে আসলাম দাঁড়ির সামনে তো আমি সাইকেলটা দিছি হ্যাঁ মানে দাঁড়ির সামনে না ওরিস্টোর আছে প্যাসেঞ্জারে গিয়ে হ্যাঁ বাইকটা অনুমোদন তো আনছুই না কিনা করছে সাইকেল নিয়ে 3 ঘন্টা ধরে ফোন করে এর আগে গিয়া এখন বাইকটা কই আছে বাইকটা ওখানে শুনে এবার পরে 3 ঘন্টা পরে তিন ঘন্টা পরে ফোন করছে ফাইন্যান্স কোম্পানিতে আছে এটা কি ফাইন্যান্স কোম্পানি নিছে? হ্যাঁ ফাইন্যান্স কোম্পানি নিছে আইছে তো একটা ফাইন্যান্সের লোকের কথাবার্তা আছে যেদিন সে সময় আমি ছেলেটার লোকের কথাবার্তা করতেছি তা কি তো করছে ইয়ে ফাইন্যান্স কোম্পানির লাগা একটা নাম্বার লাগছে নাম্বার রাখিয়া রাখিয়া মানে তার লোক কন্ডিশন করে লাইছে কিছু একটা টাকা পাইছে এটাকে অনুযায়ী আছে না মত কেউ খাইতে আছে
কোন কোম্পানির সাইকেল আছে? এটা বাজাজ কোম্পানির সাইকেল আছে। কি নাম আপনার? আমার নাম দীপক আচার্য। কত বছর আগে সাইকেলটা নিছিলেন? আমি তো এই আছি গা, তুই আমার লিটে ইয়ে করছিলি তুই না? কত বছর আগে? কত বছর আগে? এটা ইয়ে তো 28 সেপ্টেম্বর 28 তারিখ। ত্রিপুরাবাসীদের জন্য সুখবর, মেশিনারি জার্মান ইন্ডিয়ান টেকনোলজি এবং ফর্মুলেশনের দ্বারা বিদেশে প্রযুক্তিতে পশু খাদ্য তৈরি করি আমরা। এখানে পাওয়া যাচ্ছে গো খাদ্য, শুকুরের খাদ্য, ব্রয়লার খাদ্য ও মাছের খাদ্য। তাছাড়া ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ। আপনারা পেয়ে যেতে পারেন স্বল্প দামে উন্নত মানের এবং গ্যারেন্টিযুক্ত পশু খাবার। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। নেস্টা প্রোটিন, ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। দূরভাষ 9436 12 9315।